সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাসায় সুস্থ আছো, নিরাপদ আছো এবং আমাদের ক্লাসগুলো দেখছো এবং তোমাদের সমস্যার সমাধান করে নিচ্ছ। অর্থাৎ আমাদের সবারই লক্ষ্য এরকম যে আমরা যে সামনে সমাপনী পরীক্ষা রয়েছে সেখানে যেন ভালো করতে পারি। আমি জানি আসলে তোমাদের জন্য আমার মনে হয় গণিত ক্লাস একটু বেশি দরকার, তা যদিও আমরা ক্লাসগুলো সমভাবে নিয়েছি অন্যান্য ক্লাসের সাথে, তা দেখি এই সপ্তাহে তোমাদের একটা গণিত ক্লাস বেশি করা যায় কিনা আমি স্যারকে বলে সেই চেষ্টা করব। আসো আমরা আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে পরিমাপ। পরিমাপের এমনই একটা অধ্যায়, এখানে এই পরিমাপের অধ্যায় থেকে কোনো স্যার যদি ষষ্ঠ বা সপ্তম শ্রেণী থেকেও কোনো পরিমাপের অঙ্ক তোমাকে দেয়, তোমার আসলে করণীয় কিছু নাই। হ্যাঁ, পরিমাপের অধ্যায়টা এইরকম, তোমার যদি ভিত্তি ভালো হয়, তোমার যদি বেজ ভালো হয়, তুমি যদি সুন্দর করে শিখতে পারো, তবে স্যার তোমাকে সপ্তম শ্রেণীর বা ষষ্ঠ শ্রেণীর অঙ্ক দিক বা না দিক তুমি করতে পারবা ইনশাল্লাহ, তুমি যদি বুঝতে পারো। আর যদি বুঝতে না পারো, যদি শুধু মুখস্থ নির্ভরতার মধ্যে তুমি থাকো, তাহলে কোনোকালেই তোমার পঞ্চম শ্রেণীরটাও তুমি পারবা না, অন্যগুলো তো থাকলো পড়ে অন্য কথা। তা যাই হোক, আমি আর তোমাদেরকে আতঙ্কিত করতে চাই না। আমি আগে একদিনও বলেছিলাম, আমি আসলে আতঙ্কিত করতে চাই না, তোমাদেরকে ভয় দেখাতে চাই না, তোমাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। তা আমি বিশ্বাস করি তোমাদের মনোযোগ আকর্ষিত হবে এর মাধ্যমে। পাশাপাশি তোমাদের জন্য আরেকটা গোল্ডেন অপরচুনিটি এর আমি একরকম বলবো। আমরা যখন ক্লাসে কোনো ছাত্রছাত্রীকে পড়াই, হয়তো একবার বা দুইবার বা তিনবার বলে থেমে যাই, তখন আর আমরা এটা বলি না যে সমস্ত শিক্ষার্থীরা বুঝতে পারে, তারা বুঝতে পারে, যারা বুঝতে পারে না তারা সমস্যায় পড়ে যায়। কিন্তু যেহেতু ভিডিও হচ্ছে, সেহেতু তোমরা এর মাধ্যমে যারা বুঝতে পারলে ভালো, নইলে তোমরা বারবার দেখে এটাকে সমাধান করে নিতে পারবে। পাশাপাশি তারপরেও যদি না বোঝো, স্কুল খোলার পরে আমরা আসি, এখনও ফোনে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তবে আমি ইনশাল্লাহ আশা করি এরকম একটা কঠিন, জটিল এবং দুরূহ অধ্যায় এটা তোমার কাছে অনেক ভালো লাগবে এবং অনেক সুন্দর লাগবে, তুমি অত্যন্ত চমৎকারভাবে শিখে ফেলতে পারবে। হ্যাঁ, আসো বন্ধুরা তাহলে আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পরিমাপ, অর্থাৎ অধ্যায় ১১। তোমাদের অধ্যায় ৩ ছিল ঐকিক নিয়মের অঙ্ক, অধ্যায় ৫ ছিল লসাগু গসাগু, অধ্যায় ৬ ছিল ভগ্নাংশের সব ভগ্নাংশ, ৭ ছিল দশমিক ভগ্নাংশ, ৮ ছিল গড়, ৯ ছিল শতকরা, ১০ ছিল জ্যামিতি। আজকে আমরা চলে যাব ১১ পরিমাপ। হ্যাঁ, এই পরিমাপের আমি এখানে কিছু তথ্য লিখেছি, যে তথ্যগুলো আমি যদি একটা বার না বলি, শুধুমাত্র তোমাদেরকে ভিডিও করে ছেড়ে দিই, তোমরা সেখান থেকে কিন্তু বারবার দেখে নিতে পারো, অর্থাৎ আমার ক্লাসে সময় নষ্ট হবে না। তবে তারপরও আমি তোমাদেরকে বোঝানোর জন্যে আমি প্রথমে এই কয়েকটা সম্পর্ক লি, যে ১ কিলোমিটারে ১০০০ মিটার। আমি জানি যে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা এটা জানো, এক মিটারে ১০০ সেন্টিমিটার, এক সেন্টিমিটারে ১০ মিলিমিটার, এক সেন্টিমিটারে ০.০১ মিটার, এক মিটারে ০.০০১ কিলোমিটার, আর এক কেজিতে এত শের, এক শেরে এত। হ্যাঁ, এখন দেখো যেখানে এক্স্যাক্ট, এইগুলোর কিন্তু কোনো পরিবর্তন নাই, এখানে এই দশমিকের পরে আরও কিছু আছে, সে কারণে যখন আমরা এইরকম ফ্রাকশান দশমিকের পরে লিখব তখন আমরা সেখানে প্রায় লিখে দেবো, তা নাহলে কিন্তু এটা ভুল। কিন্তু এক মনে ৪০ শের এখানে কিন্তু প্রায় লেখা যাবে না, কী কারণে? কারণ এটা এক্স্যাক্ট, এক মন সমান ৪০ শের। এক মনে ৩৭.৩২ কেজি প্রায়, এটা আমি প্রায় লিখব। এক ইঞ্চিতে ২.৫৪ সেন্টিমিটার, এখানেও আমি প্রায় লিখব, কিন্তু এক ফুটে ১২ ইঞ্চি এটা আমি প্রায় লিখব না, এক হাতে ১৮ ইঞ্চি এটাও আমি প্রায় লিখব না। কিন্তু তোমাদের অনেকেরই আবার মনে হচ্ছে এক হাত আবার কি জিনিস? হ্যাঁ, এটা পুরাতন পদ্ধতির কিছু একক, আমি লেখার দরকার, আমি মনে করি তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তোমাদের একটু শেখা জানা চেনা জানা দরকার, সে কারণে আমি লিখেছি এগুলো, যে সব তোমাদের খুব বেশি প্রয়োজন আছে তা নয়। হ্যাঁ, এক গজে ৩৬ ইঞ্চি বা এক গজে ৩ ফুট, অর্থাৎ ৩৬ ইঞ্চিও যা ৩ ফুটও তাই, আবার এক গজে ২ হাত, এক মিটারে ৩৯.৩৭ ইঞ্চি প্রায়, এক মাইলে ১.৬১ কিলোমিটার প্রায়, এক কিলোমিটারে ০.৬২ মাইল প্রায়, এক লিটারে ১০০০ মিলিলিটার। হ্যাঁ, এই মিলিলিটার বা লিটার বা গ্রাম বা তোমার যে মিটার, মিটার হলে এক মিটারে ১০০০ মিলিমিটার,
এক লিটারে 1000 মিলিলিটার, এক গ্রামে 1000 মিলিগ্রাম, এটা মনে রাখতে হবে। অর্থাৎ লিটারের জায়গায় যদি একক পরিবর্তন হয়ে গ্রাম হয়ে যায় তো সব জায়গায় গ্রাম হবে, যদি তোমার লিটার হয় লিটার হবে, যদি মিটার হয় তাহলে মিটার হবে। এক লিটারে 1000 ঘন সেন্টিমিটার, এটা আসলে একটু জটিল জিনিস, তোমাদেরকে আমি কথা দিয়ে রাখলাম পরে বুঝিয়ে বলবো, এটা আপাতত শুধু মুখস্থ করে ফেলবা। এক ঘন মিটারে 1000 লিটার, এটা অনেক, এই যে দুটো জিনিস আছে যেটা আমি লিখেছি এটা অনেক বর্ণনা করার বিষয় আছে, এটা সপ্তম শ্রেণীর স্ট্যান্ডার্ড জিনিস, এটা তোমাকে বোঝানোর ব্যাপার আছে, আপাতত মুখস্থ করে ফেলবা। এক কুইন্টালে 1 কুইন্টালে 100 কিলোগ্রাম, আবার 10 কুইন্টালে 1 মেট্রিক টন। তাহলে দেখো, 1 কুইন্টালে 1000 কিলোগ্রাম, আবার 10 কুইন্টালে 1 মেট্রিক টন, তার মানে 10 কুইন্টালে 1000 কিলোগ্রাম, আবার এই 1 মেট্রিক টনে 10000 কিলোগ্রাম। তাহলে আমরা আপাতত এইগুলো লিখলাম, আর একটা আমি লিখেছি এখানে, 1 কিলোগ্রামে 0.01 কুইন্টাল। হ্যাঁ, এগুলো কিভাবে লিখতে হয় এগুলো আমি বিশ্বাস করি তোমাদের কিছু কিছু জিনিস আছে এখান থেকে মুখস্থ করতে হবে, আর অনেক জিনিসই আছে কোনো মুখস্থ করতে হবে না। কেন হবে না, আমি লিখে দিলাম অথচ তোমাকে মুখস্থ করতে হবে না, তাহলে সেই জিনিসটা এখন আমরা ম্যাজিক দেখবো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি প্রত্যেকটা শিক্ষার্থী যদি তোমরা এখন মনোযোগী হও তাহলে আমরা একটা ম্যাজিক দেখবো। ম্যাজিকটা হবে এইরকম, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি 1 কিলোমিটারে কত মিটার, তুমি হয়তো মুখস্থ করতে পেরেছো, কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি 1 কিলোমিটারে কত ডেকামিটার, তুমি পারবে না। আমি যদি জিজ্ঞাসা করি 1 কিলোমিটারে কত মিলিমিটার, তুমি পারবে না। আমি যদি জিজ্ঞাসা করি 1 হেক্টোমিটারে কত ডেকামিটার, তুমি পারবে না। কিন্তু এরপরে আমি আজকে যখন ক্লাসটা করব ইনশাল্লাহ তুমি পারবে, এটা আমি প্রত্যাশা করি। শুধু তুমি আমাকে খেয়াল করো বাবারা, প্রথমেই লিখলাম আমি কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে মিলিমিটার। অ্যাটেনশন প্লিজ, আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো ছেলে বা মেয়ে এই ক্রমটা মনে রাখতে পারে তাহলে জীবনের মতো অনেক কিছুতে তার সমাধান হয়ে যাবে অনেক কিছুই। যেমন আমরা কখনো কখনো এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটা করতে যে কখনো কখনো কোনো ছেলে মেয়ে এই ক্রমটাকে, হেক্টোমিটারকে পরে যায়, ডেকামিটারকে আগে নিয়ে আসে। যখনই তুমি এরকম করে ফেলবা তখনই তুমি হোসট খেয়ে যাবা, তোমার তো সব কিছু ভুল হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে একটা কথা দিতে পারি, যদি কোনো ছেলে বা মেয়ে এই ক্রমটা মনে রাখতে পারে তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্ক, বিশেষ অধিকাংশ অঙ্কই তার আর কোনো ভুল হবে না। যেমন ধরো কখনো কখনো আমরা একটা কৌশল অবলম্বন করে থাকি এটাকে মনে রাখার জন্য, কেন? যেমন আমরা বলে থাকি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। মনে রাখি, দেখো কি বলছি আমি কথাটা, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া মানে কিলোমিটার, হাকাইয়া মানে হেক্টোমিটার, ডাকাত মানে ডেকামিটার, আর মারিলে হচ্ছে মিটার, দেশে মানে দেশ ডেসিমিটার, শান্তি হচ্ছে সেন্টিমিটার, আর মিলিবে হচ্ছে মিলিমিটার। আমরা মনে রাখার জন্য শুধু আমরা এরকম করে বলবো। আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি 1 কিলোমিটারে কত ডেকামিটার, তুমি পারবে। 1 হেক্টোমিটারে কত ডেসিমিটার, তুমি পারবে। 1 ডেকামিটারে কত সেন্টিমিটার, তুমি পারবে। 1 মিটারে কত মিলিমিটার, তুমি পারবে। 1 কিলোমিটারে কত ডেসিমিটার পারবে, 1 হেক্টোমিটারে কত মিলিমিটার পারবে, কিভাবে পারবে সেটাই হলো বিষয়। সেটা আমরা দেখো, আমরা একটা ম্যাজিক দেখব। আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে 1 কিলোমিটারে কত হেক্টোমিটার, তাহলে আমরা কি করব, 1 দেব আর একটা 0 দিয়ে লিখে দেব হেক্টোমিটার। কেন সেটা, আমি যদি তোমাকে যখন জিজ্ঞাসা করব, কোনো টিচার যখন তোমাকে জিজ্ঞাসা করবে 1 কিলোমিটারে কত হেক্টোমিটার, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমি তোমাকে পরামর্শ দেব এই অধ্যায়ের যখন তুমি অঙ্ক করবে তখন তোমার খাতার উপরে এই সম্পর্কটা তুমি লিখে নেবে আগে। হ্যাঁ, কেন লিখে নেব, আমরা কোনো ব্যস্ততা দেখাবো না, আমরা কোনো জাম্পিং করে অন্যদিকে চলে যাব না, আমি আস্তে ধীরে যাব এবং সেটা নির্ভুল করব। কেন আমি লিখব কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে? এইবার তুমি যখন লিখবা, তোমাকে যখন জিজ্ঞাসা করেছে টিচার বা প্রশ্নে দিয়েছে 1 কিলোমিটারে কত হেক্টোমিটার, তুমি আবার এটা দেখে বলো, এই যে যেখানে কিলোমিটার আছে এই কিলোমিটার থেকে হেক্টোমিটার কয় ঘর বামে আছে, ডানে আছে? দেখো এখান থেকে মাত্র 1টা ঘর ডানে আছে, তাহলে আমরা 1 লিখে 1টা 0 দিব। তোমাকে যদি বলে 1
কিলোমিটারে কত ডেকামিটার, তাহলে এটা কয় ঘর ড্যানে আছে? দুই ঘর। সেই জন্য আমরা এক লিখে দুইটা শূন্য দেবো আর লিখবো ডেকামিটার। ঠিক একইভাবে তোমাকে যদি এক কিলোমিটারে জিজ্ঞাসা করে কত সেন্টিমিটার, তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ, পাঁচ ঘর ডাইনে আছে, সেই জন্য আমরা এক লিখে পাঁচটা শূন্য দেবো। দুঃখিত, এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে, এক লিখে আমরা পাঁচটা শূন্য দিয়ে এটা কি লিখে দেবো? সেন্টিমিটার। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে এক কিলোমিটারে কত মিলিমিটার, তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে একের পরে কয়টা শূন্য দেবো? একের পরে আমরা ছয়টা শূন্য দেবো, তাহলে এইটা হবে মিলিমিটার। তাহলে আমি বিশ্বাস করি কোনো একটা সম্পর্ক, আমি যেটা যদিও তোমাদেরকে প্রথমেই মানসাঙ্ক হিসেবে লিখে দিয়েছি, তোমাদের কিন্তু আর ওরকম লিখে মুখস্থ করার দরকার নেই। কেন? যদি তোমার এইটা খালি মনে রাখো যে তুমি এখান থেকে, হ্যাঁ, তোমাকে যদি এখন জিজ্ঞাসা করে এক কিলোমিটারে কত ডেকামিটার, একের পরে দুটো শূন্য, এক কিলোমিটারে ডেসিমিটার, এক দুই তিন চারটা শূন্য, এভাবে তুমি পারবা। এখন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি এক হেক্টোমিটারে কত মিলিমিটার, দেখো এখানে আছে হেক্টোমিটার, আগে তাকাও, এই হেক্টোমিটার থেকে আগে তুমি সম্পর্ক লিখে নিয়েছো, এবার কি হেক্টোমিটার থেকে এই মিলিমিটার কত দূরে আছে? এক দুই তিন চার পাঁচ, তাহলে একের পরে কয়টা শূন্য দেবো? এই পাঁচটা শূন্য। এটা হয়ে গেল কি, এই হলো মিলিমিটার। আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছ। আমি এইটা নিয়ে আর তোমাকে সময় নষ্ট করতে চাচ্ছি না। কেন? এক কিলোমিটারের থেকে যদি তোমাকে এভাবে জিজ্ঞাসা করে, এটার থেকে যদি এটা জিজ্ঞাসা করে একটা শূন্য, এটা থেকে যদি তোমাকে এটা জিজ্ঞাসা করে দুটা শূন্য, এটা থেকে যদি এটা জিজ্ঞাসা করে তিনটা শূন্য, এটা যদি জিজ্ঞাসা করে চারটা শূন্য, এটা জিজ্ঞাসা করলে পাঁচটা শূন্য, এখান থেকে যদি তোমাকে এটা জিজ্ঞাসা করে একটা শূন্য, এখান থেকে যদি জিজ্ঞাসা করে দুটো শূন্য, এটা তিনটা শূন্য, এটা চারটে শূন্য, এরকম করে চলবে। এখান থেকে এটা জিজ্ঞাসা করলে দুটো শূন্য, এখান থেকে এটা জিজ্ঞাসা করলে তিনটা শূন্য। আমি বিশ্বাস করি তোমরা অন্তত তো এই ধরনের এরকম করে, তাহলে দেখো কত সম্পর্ক হয় যেটাকে আমাদেরকে মুখস্থ করা সম্ভব না, মুখস্থ আমরা করতে পারবো না, কিন্তু আমরা বুঝে বুঝে বলতে পারবো। আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা এটা একবারে না হলে দুইবার ভিডিওটি টেনে টেনে দেখে তোমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবে বাবারা। হ্যাঁ, এটা আমি জানি তোমরা হয়তো অনেকেই মনে মনে ভাবছো, স্যার আমরা যদি আসলে এই দিক থেকে এদিকে যাই, অর্থাৎ কিলোমিটারের থেকে হেক্টোমিটারে যাই, বা কিলোমিটার থেকে ডেকামিটারে যাই, বা কিলোমিটারের থেকে মিটারে যাই, তাহলে তো আমরা বুঝলাম একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, এরকম করে বাড়বে। কিন্তু আমি যদি এক মিলিমিটারে, যেটা সবচেয়ে কঠিন, যদি উল্টো হয়ে হাঁটতে হয়, তোমাকে যদি কখনো উল্টো হয়ে হাঁটতে হয় কী হবে দেখো বাবারা? আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এক মিলিমিটারে কত সেন্টিমিটার, অনেকেই কিন্তু তখন আটকে উঠবে, ওরে বাবা এটা উল্টো দিক থেকে কীভাবে আসবো? দেখো তাহলে এক মিলিমিটারে কত সেন্টিমিটার হবে? আমরা আগে একটা শূন্য দেবো, একটা দশমিক দেবো, এক দেবো। অনেকেই আবার ভাবছে কেন এটা দেবো? হ্যাঁ, আমি আগে বলছি বাবারা, দেখো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় বা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এক মিলিমিটারে কত সেন্টিমিটার, দেখো বাবারা এক মিলিমিটারে কত সেন্টিমিটার, তাহলে দেখবা কি এই মিলিমিটার থেকে সেন্টিমিটার কয় ঘর বামে আছে। আমরা দেখলাম এই মিলিমিটার থেকে এই সেন্টিমিটার এক ঘর বামে আছে। যদি এটা এক ঘর বামে থাকে, তাহলে আমরা এই এক লিখে তার বামে একটা দশমিক দিয়ে দেবো। তার মানে এইটার কিন্তু কোনো ফাংশন নেই, কিন্তু আমরা দশমিককে যদি ওখানে না আগে লিখতে গেলে একটা অটোমেটিক শূন্য এখানে দিতে হয়। কিন্তু অনেক সময় আমি শূন্য দিতে চাই না, এই কারণে যে শূন্য আবার তোমাদের সামনে একটা জটিলতা সৃষ্টি করে ফেলে। তার আপাতত মনে রাখার জন্য বলছি যে তোমরা মনে রাখবা যে কোনো দশমিক লিখতে গেলেই তার একে একটা শূন্য দিতে হয়, সেজন্য আমরা একটা শূন্য দিলাম। এখন দেখো এক লিখে, অর্থাৎ একের পরেই আমি একটা দশমিক দিয়ে দিলাম। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে এক মিলিমিটারে কত ডেসিমিটার, তাহলে কয় ঘর বামে আছে? এক দুই, দুই ঘর বামে। সেই জন্যে আমরা এখানে এই যে এক লিখলাম, এই যে আর একটা শূন্য লিখলাম, এই দু, এরকম করে আমরা একটা দশমিক দিয়ে দিলাম। তাহলে কি করলাম দেখো, আমরা মনে মনে বললাম এখান থেকে এইটা এক ঘর ছিল বলে এক লিখেই এক ঘর পরেই একটা দশমিক দিয়েছি ডান দিক থেকে, আবার এই এটার থেকে এটা দুই ঘর বামে ছিল সেই জন্যে এক দুই তারপরে একটা দশমিক দিয়েছি। এবার এটার থেকে যদি তোমাকে আমি এইটা জিজ্ঞাসা করি হেক্টোমিটার, অর্থাৎ আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এক মিলিমিটারে কত হেক্টোমিটার, এক দুই তিন চার পাঁচ, কয় ঘর বামে? পাঁচ ঘর বামে। তাহলে আমরা কি করব আবার দেখি, এইটার থেকে মিলি এক দুই তিন চার পাঁচ, তাহলে এক মিলিমিটারে কত হেক্টোমিটার, পাঁচ ঘর বামে, তাহলে আমরা কি করব এক দুই তিন চার দুম, এই হলো পাঁচ। তার মানে এই পাঁচটা জিনিস লিখে আমি এখানে লিখে দেবো কি, এই হলো হেক্টোমিটার। তাহলে বোঝার চেষ্টা করি আমরা, এটা কিন্তু অত্যন্ত জটিল,
তাহলে আমরা মনে রাখতে পারলে খুবই সহজ, না মনে রাখতে পারলে তোমাকে যদি এমনিতে মুখস্থ করতে বলে ইম্পসিবল, সেটা আসলেই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু তুমি পদ্ধতি মেনটেন করে চললে আমি যেটা মুখস্থ করব তার চেয়ে অত্যন্ত সহজ সময়ে এটা আমি করে ফেলতে পারি। তাহলে এক মিলিমিটারে যদি সেন্টিমিটার, এক ঘর বামে এক লিখে দশমিক, এটার থেকে এটা দুই ঘর বামে এক লিখে একটা শূন্য লিখে তারপর দশমিক, দুটো ঘর তৈরি করে তারপরে দশমিক, এখান থেকে দেখলাম এক দুই তিন চার পাঁচ ঘর বামে আছে হেক্টোমিটার, সে কারণে আমরা এক দুই তিন চার পাঁচ ঘর বামে একটা দশমিক দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। ঠিক একইভাবে যদি তোমাকে কিলোমিটার লিখতে বলে, তাহলে কিলোমিটার আছে ছয় ঘর, এক দুই তিন চার পাঁচ, ডুম, এই হলো কিলোমিটার। তাহলে আমি বিশ্বাস করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে এক ডেসিমিটারে কত কিলোমিটার, তাহলে দেখো এখান থেকে আমরা আগের মতো করে আসবো, এই এক ডেসিমিটার থেকে কিলোমিটার কত ঘর বামে আছে, এক দুই তিন চার, চার ঘর বামে, তাহলে এই যে একটা দশমিক প্রথমে দিয়ে এক দুই তিন ডুম, এইটা হলো এই কিলোমিটার। আমি বিশ্বাস করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমি মনে করি এইগুলো থেকে যদি তোমাকে সম্পর্ক তৈরি করে দেয়া হতো, তাহলে 70, 80, 90 বা 100টা সম্পর্ক কিন্তু আমি বলতে পারি। তো 100টা সম্পর্ক কিন্তু তুমি মুহূর্তের মধ্যে কোনো মুখস্থ করা বাদে প্রত্যেকটা স্টুডেন্ট আমি বিশ্বাস করি তোমরা পারবা। হ্যাঁ, এখন যদি তোমাকে আমরা কিভাবে আমরা এটাকে কাজে লাগাবো, তোমাকে যদি বলে যে ধরো সাত কিলোমিটার আর 5 মিটার, এইটাকে সেন্টিমিটারে প্রকাশ করো। হ্যাঁ, ভালো কথা, এটাকে যদি সেন্টিমিটারে প্রকাশ করতে বলে, তাহলে আমরা সাত কিলোমিটার সমান কত লিখবো, এই দেখো কিলোমিটার থেকে এক দুই তিন চার পাঁচ, তাহলে এক কিলোমিটারে যদি আমাদের 7 কিলোমিটারে কত হবে, এই 7 গুণ 1 এর পরে 5টা 0, তাহলে গুণ করলেই কত হয়ে গেল, এই 7 এর পরে 1 2 3 4 5টা, এই 5টা 0, এটা কি হয়ে গেল 2 4 5, তাহলে 7 আটকে 7 তারপর 5টা 0, এটা কি হয়ে গেল সেন্টিমিটার। এখন যদি 5 মিটার, এই 5 মিটারে আমরা 5 মিটারে কত সেন্টিমিটার হবে, এই দেখো এখানে আছে মিটার, এই মিটার থেকে বানাবো সেন্টিমিটার, তাহলে এই মিটারকে আমরা দুঃখিত এই 5কে গুণ করব কত দ্বারা, 1 এর পরে 2টা 0 দ্বারা, তাহলে এই গেল, এই হলো 500, এই যোগ করে দেবো তাহলে এত। তাহলে দেখো আমাদের সহজে যে কোনো প্রকার অঙ্ক যদি তোমাকে করতে বলে, অঙ্ক না, সাপোজ এইটাই যদি তোমাকে একটা মানুষ অঙ্ক হিসেবে দেয় যে 7 কিলোমিটার 5 মিটার এটাতে কত সেন্টিমিটার হবে, তাহলে 7 কিলোমিটারে এত সেন্টিমিটার আর 5 মিটারে এত সেন্টিমিটার, এই দুটা যোগ করে দিলে এইরকমের হয়ে যাবে, এই 3টা অর্থাৎ 7,500 সেন্টিমিটার। তাহলে আমি বিশ্বাস করি তোমরা যদি প্রত্যেকটা ছেলে মেয়ে, আমি অনেক দুর্বল স্টুডেন্টের কথা জানি, বাবারা তোমরা, আমি দুর্বল বলবো না, যারা একটু মাঝে মধ্যে সহজেই বুঝতে পারো না, তোমরা এই ভিডিওটাকে রেখে দিবা, অন্তত সেভ করে নিবা প্রয়োজনে, এই ভিডিওটাকে সেভ করে তোমরা পরবর্তীতে দেখবা, বাবা আমি বিশ্বাস করি তোমাদের এইরকমের হয়ে যাবে। তা আমি তোমাদেরকে প্রথমেই বলার আগে বলেছিলাম, করার আগে অঙ্ক, যে সম্ভবত তোমরা একটা ম্যাজিক দেখতে চলেছ। তা আমি আসলে জানি না তোমরা ম্যাজিক দেখতে পেরেছো কিনা, মুহূর্তের মধ্যে তোমাদের এত কিছু হয়েছে না, এখন তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো স্যার এতটুকুই একটু ম্যাজিক দেখালেন, না বাবারা, ম্যাজিকের অনেক কিছু বাকি আছে। আমি তোমাদেরকে বলেছি যে তোমরা যদি এটাকে সুন্দর করে করতে পারো, তাহলে সপ্তম বা অষ্টম শ্রেণীরও অনেক কিছু করতে পারবা। আমি বিশ্বাস করি আমাদের অনেক ছেলে মেয়ে যারা সপ্তম এবং অষ্টমে পড়ে, তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি এক বর্গ কিলোমিটার সমান কত বর্গ মিটার, এটা যদি আমি জিজ্ঞাসা করি, অনেকেই যারা এই সমস্ত পদ্ধতিতে শিখে আসেনি তারা হোসট খেয়ে পড়বে, পারবে না। এক বর্গ কিলোমিটারে কত বর্গ মিটার, এটা মাথায় ঢুকবে না যে আল্লাহ কি ঘটনা হলো, যারা সুন্দরভাবে শিখে আসেনি। কিন্তু দেখো তুমি পঞ্চমে পড়েও তুমি পারবা, কেন পারবা বাবারে, আমি যখন তোমাকে শিখিয়েছিলাম 1 কিলোমিটারে 10 হেক্টোমিটার, যখন সিম্পল বর্গ বলেছিলাম না শুধু কিলোমিটার বলেছিলাম, তখন এখানে কি করেছিলে যে 1 কিলোমিটারে 10 হেক্টোমিটার, 1 কিলোমিটারে 100 ডেকামিটার, 1 কিলোমিটারে এই 1000 মিটার, তাহলে আমরা কি পেলাম 1 কিলোমিটারে 1000 মিটার। যখন তার বর্গ বলবে তখন আমরা, এখানে 1 এর পরে কয়টা 0 ছিল, 3টা, যখন বর্গ বলবে
তখন আমরা একের পরে ছয়টা শূন্য দিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল বর্গমিটার। তাহলে দেখো, আমি বিশ্বাস করি তোমার মুখস্থ করতে হবে না। তাহলে আমি একটু আগেই কঠিনে চলে গিয়েছি, আমি দুঃখিত। তাহলে আমি অল্প থেকে একটু বুঝিয়ে আসি। দেখো বাবারা কিভাবে বলছি আমি কথাটা, সেটা এরকম, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি শুধু এক কিলোমিটারে কত হেক্টোমিটার, তখন তুমি বলবে একের পরে একটা শূন্য। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এক বর্গ কিলোমিটারে কত বর্গ হেক্টোমিটার, তখন আগে ছিল একটা শূন্য, এখন কয়টা শূন্য হবে? দুইটা শূন্য। ভালো করে দেখো বাবারা, এত বর্গ হেক্টোমিটার। কি বলছি কথাটা? আমি বলছিলাম তোমাদেরকে এইরকম যে এক কিলোমিটার সমান হচ্ছে দশ হেক্টোমিটার। এটা কিন্তু সিম্পল, কোনো বর্গ বলা হয়নি। কেন বর্গ বলা হয়নি? শুধু এক কিলোমিটারে দশ হেক্টোমিটার। কিন্তু তোমাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি এত বর্গ কিলোমিটারে কত বর্গ হেক্টোমিটার, তাহলে এক বর্গ কিলোমিটার, এখানে যেহেতু হেক্টোমিটার ছিল একটা শূন্য, এখানে হবে দুইটা শূন্য। শূন্য মনে রাখতে হবে, তোমার এখান থেকে যদি এইটা জিজ্ঞাসা করে তাহলে দুইটা শূন্য হবে, আর এটার বর্গ জিজ্ঞাসা করলে চারটা শূন্য হবে, ডাবল হবে। এটার থেকে এটা যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তিনটা শূন্য হবে, আর এর বর্গ জিজ্ঞাসা করলে ছয়টা শূন্য হবে। এটার থেকে এটা জিজ্ঞাসা করলে যেমন চারটা শূন্য হবে, বর্গ জিজ্ঞাসা করলে আটটা শূন্য হবে। কেন কিভাবে বলছি দেখো, আমি তোমাদেরকে বলছি যে এক বর্গ কিলোমিটার সমান, এক বর্গ কিলোমিটার সমান কত বর্গ মিটার বলেছি, এমনিতে ছিল এক দুই তিনটা শূন্য, তাহলে হবে এখানে কয়টা শূন্য? ছয়টা শূন্য। তাহলে এটা হয়ে গেল বর্গ মিটার। এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এক কিলোমিটারে কত ডেসিমিটার, এক কিলোমিটারে হবে এক দুই তিন চারটা শূন্য, একের পরে চারটা শূন্য, তাহলে এখন কয়টা হবে? একের পরে আটটা শূন্য। এত কি হবে? বর্গ ডেসি মিটার। হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমরা হয়তো বা বলছো যে স্যার এটা হয়তো আমাদের প্রয়োজন না। বাবা ঠিকই আছে, অনেক শিক্ষার্থী আমাদের ভালো স্টুডেন্ট রয়েছে যাদের জন্য একটু প্রয়োজন হতে পারে। কখনো কখনো তোমরা বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখোমুখি হও বা স্যাররা তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, এবং অল্পতে একটু বোঝানো সম্ভব বলে আমি এটা বলে দিলাম। ধন্যবাদ তোমাদেরকে, আমি বিশ্বাস করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ। হ্যাঁ, এখন দেখো এইগুলো যদি সত্যিকারে আমরা বুঝে থাকি, যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি যে বললাম যে তোমরা অঙ্কগুলো করতে পারবা, কিভাবে পারবা, আসলে কি এটা সঠিক কিনা, তাহলে দুটো একটা প্রয়োগ করে দেখি, দুটো একটা আমরা প্রয়োগ করে দেখি যে আমাদের কিরকম করে পারি কিনা। দেখো তোমাদের মূল অনুশীলনীর বইয়ে একটা লেখা আছে, রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার, তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। বাহ, তাহলে দেখো আমরা কি লেখা আছে, রাজুর উচ্চতা লেখা আছে যে 1.35 মিটার, আর রাজুর ভাইয়ের উচ্চতা বা তার ভাইয়ের উচ্চতা, রাজুর ভাইয়ের উচ্চতা কত সেটা, রাজুর ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6 ডেসিমিটার। কিন্তু তোমাকে প্রশ্ন করা হয়েছে যে তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার, তাহলে কি করতে হবে, এইটাকেও আমাদেরকে সেন্টিমিটার বানাতে হবে, এইটাকেও সেন্টিমিটার বানাতে হবে। সেন্টিমিটার বানায় তাদের দুজনের পার্থক্য বয়স থেকে বা দুজনের উচ্চতা থেকে বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ ভালো কথা, তাহলে আমাদেরকে এটা কি আছে, মিটার। এই মিটার থেকে যখন আমি সেন্টিমিটার বানাবো, বাবার একটু খেয়াল করে দেখো, এই হলো আমার মিটার, এই মিটার থেকে আমি বানাবো সেন্টিমিটার। তাহলে আমরা দেখো মিটার থেকে সেন্টিমিটার বানাতে গেলে এই যে এক মিটারে কত সেন্টিমিটার, 100, তাহলে তুমি এটাকে 100 দ্বারা গুণ করে দাও। আর এই যে ডেসিমিটার দেওয়া আছে, এই ডেসিমিটার থেকে সেন্টিমিটার বানাতে গেলে এই 9.6 কে তুমি 10 দ্বারা গুণ করে দাও, তাহলে এটাও হলো সেন্টিমিটার, এটা হলো সেন্টিমিটার। হ্যাঁ, তুমি আরো পাশেই করে ফেলতে পারো, এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, এই যাবার কত সুন্দর জিনিস চলে আসতেছে সব সামনের উপরে, যেটা আমি তোমাদেরকে বিভিন্ন সময় শিখিয়েছি, আমি বিশ্বাস করি। দেখ এখানে একটা দশমিক আছে, আমি অনেকেই তোমরা কি করো, এই গুণটাকে করতে গেলে আর একটা রাফে যাও, একটা ইলাহি বিলাহি কাণ্ড করে ফেলো, যখন তোমাদের সময় নষ্ট করে দেয়। এই গুণটা করার জন্য আমরা কোথাও যাব না। কেন? এই গুণটাকে 1.35 কে গুণ করতেছি কত দ্বারা, 100 দ্বারা, অর্থাৎ একের পরে দুটো শূন্য। আমরা জানি কোথাও যদি কোনো অঙ্কের মধ্যে যদি একটা দশমিক থাকে, যেমন 7.2, একে যদি আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে দশমিক যেখানে আছে তার থেকে এক ঘর ডাইনে যাবে, অর্থাৎ দশমিক আগে ছিল যেখানে তার থেকে এক ঘর ডাইনে চলে গেল, কোথায়,
এখানে চলে আসলো, তাহলে এটা লেখা লাগে না। তাহলে আমরা এটাকে গুণ করলে ঠিক একইভাবে এটাকে যদি আমরা এখানে দশমিক আছে, দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এটাকে যদি আমরা দুটো শূন্য দ্বারা গুণ করি তাহলে দশমিক এখন যেখানে আছে তার থেকে দুই ঘর বামে যাবে, ডানে যাবে, দুঃখিত এই যে, তাহলে গুণ করলে ডানে যাবে, ভাগ করলে বামে যাবে, তাহলে এত সেন্টিমিটার হয়ে গেল। আর যদি তোমার এখানে বলা হয়েছে এত ডেসিমিটার, তাহলে এই ডেসিমিটার থেকে আমি বানিয়েছি সেন্টিমিটার, তাহলে এটাকে গুণ করলে কত হবে দেখো, এখানে দশমিক আছে একটা শূন্য দ্বারা গুণ করলে এই 96 সেন্টিমিটার, বিয়োগ করে দাও তাহলে তাদের উচ্চতার পার্থক্য। এবার তাহলে লিখবে কি, সুতরাং তাদের উচ্চতার পার্থক্য, এটা বিয়োগ করে দিলে যা হবে, ছয় আছে কত হলে 15 হয়, নয় হাতে হচ্ছে এক, দশ আছে কত হলে 13 হয়, দুম এত সেন্টিমিটার। আমি বিশ্বাস করি তোমরা চমৎকারভাবে বুঝতে পারার কথা, যদি তোমরা আগের এই কথাগুলো যেগুলো আমরা বলেছি সেগুলো তোমরা বুঝতে পারো। হ্যাঁ, এখন আমি এই অনুশীলনের অঙ্কগুলো তোমাদের জন্য আমি HW দিলাম, এগুলো তোমরা HW করবে। এখানে কিন্তু আমার অঙ্ক করা শেষ না, এই পরিমাপের উপরে প্রয়োজন আমি 4টা ক্লাস নেব, কারণ পরিমাপের মোট 4টা, দুইটা অধ্যায় আছে, একটাগুলো এইরকম আমি যে মানস অঙ্কগুলো লিখেছিলাম দেখো 25 নম্বরের পরে লিখে দিয়েছিলাম, পরের অনুশীলনীতে আরও মানস অঙ্ক আছে, অনেক মানস অঙ্ক আছে, এবং যে মানস অঙ্কগুলো আমি লিখে দিয়েছি সেগুলো আসলে অনেক বোঝানোর আছে, কিছুই করণীয় নেই বাবা। এটা একটা অত্যন্ত ভালো অধ্যায়, অত্যন্ত জটিল অধ্যায়, অত্যন্ত সুন্দর অধ্যায়, যদি কেউ এখানে ভালো করে বুঝে নিতে পারো তোমাকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে গিয়ে জীবনে কখনোই বেগ পেতে হবে না, কষ্ট পেতে হবে না, তুমি অত্যন্ত চমৎকারভাবে যে কোনো, তুমি সপ্তম শ্রেণীতেও যেয়ে দেখবা এই অঙ্কগুলোই রয়েছে, সবই অষ্টম মানে ষষ্ঠ শ্রেণীতেও যেয়ে দেখবা এই অঙ্কগুলো, তুমি যখন ক্যাডেট কোচিং করবা দেখবা এইগুলোই তোমাকে ফেস করতে হবে, বাইরের থেকে নতুন করে কিছু আসবে না ইনশাল্লাহ। তাহলে আমি বুঝতে পেরেছি, যদি তোমরা, আমি বিশ্বাস করি যদি তোমরা এগুলোকে সুন্দরভাবে বুঝে থাকো এবং সে অনুযায়ী চর্চা করো তাহলে আমি তোমাদের, তোমরা বিপাকে পড়বে না এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। আমি পাশাপাশি তোমাদের কাছে অনুরোধ রাখলাম যে তোমরা এই 11-র ক এই অনুশীলনীর যেগুলো অঙ্কগুলো রয়েছে তোমরা এখান থেকে সুন্দরভাবে করার চেষ্টা করবা, আর আমি তো আমার পরবর্তী ক্লাসে এটাকে আমি ইন ডিটেলস করব এবং আমি স্যারকে বলে আমি যে কোনোভাবে চেষ্টা করব তোমাদের এই সপ্তাহেই আর একটা গণিত ক্লাস, প্রয়োজনে বাংলা ক্লাস ওইটা না করে আর আমরা তোমাদের গণিত ক্লাসের দিকে চলে যাব। তাহলে আমি মনে করছি যে তোমাদেরকে আমি এই অধ্যায়ের আজকে শুরু করলাম কিন্তু শেষ করলাম না, এই অধ্যায়ের আরও ইন ডিটেলস আমরা আলোচনা করব, তোমাদের সৃজনশীল অঙ্ক আমি লিখে দেবো, সেই সৃজনশীল অঙ্কগুলোর আমরা এখানে সমাধান করব হয়তো পরবর্তী ক্লাসে, এবং তার পরবর্তীতে আর একটা ক্লাসও নেব আমরা এর পরের যে অনুশীলনী আছে তার মানস অঙ্ক এবং অঙ্ক নিয়ে। তাই যাক, তোমরা সে পর্যন্ত তোমরা সুন্দর করে বোঝার চেষ্টা করো, বুঝো, বাড়িতে প্র্যাকটিস করো, গণিতের অপর নামই কিন্তু অনুশীলন, অনুশীলন না করলে গণিতে কখনো কেউ ভালো হতে পারবে না। তাহলে আমি বিশ্বাস করি তোমরা বাসায় সুন্দরভাবে পড়বে এবং প্রস্তুতি গ্রহণ করবে, আর যদি কখনো না পারো কোথাও কোনো প্রবলেম হয় তোমরা যেমন বরাবর আমাকে অনেকেই ফোন করে, আমার খুব ভালো লাগে যে আমার শিক্ষার্থীরা বাসায় পড়াশোনা করছে তারা কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন দেয়, এটা আমার ভালো লাগে, তোমরা আমাকে ফোন দিবা, নিজাম স্যারকে ফোন দিবা, বা গণিত স্যার যারা রয়েছেন, জামান স্যার আছেন, আশিস স্যার আছেন, তাদের কাছেও তোমরা সমস্যার সমাধান করতে পারবা, স্যাররা অত্যন্ত আন্তরিক তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ, আমি এই বিশ্বাস করি, এবং তোমরা ভালো করে পড়াশোনা করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।